প্রিয় শিক্ষার্থীরা, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইনে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সমাপ্তি চাকমা, সহকারী শিক্ষক, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা। শ্রেণী হচ্ছে ষষ্ঠ, বিষয় হচ্ছে বাংলা প্রথম বক্র। তাহলে আজকে তোমাদেরকে প্রথমে আমি তোমরা দেখো একটা ছবি, ওই ছবি দেখে তোমরা বুঝতে পারবা এটা কিসের ছবি, কি কি আমরা এখান থেকে জানতে পারো। তাহলে তোমরা দেখো এখানে ছবিটা দেখো, ছবিটা দেখতে পাচ্ছ তোমরা সবাই? দেখো দেখো, 48 পিস ছবি। হ্যাঁ দেখো, এখানে ছবিটা দেখতে পারছ সবাই? দেখতে পারছ? হ্যাঁ। তাহলে এখানে কেউ বসে আছে, কেউ দাঁড়ায় আছে। তাহলে এখান থেকে আমরা এই ছবি দেখে আমরা কি কি জানতে পারবো, তাহলে আমরা এখন বলি। এখন তোমরা দেখো 48 পৃষ্ঠা। এখন আমরা 48 পৃষ্ঠার মধ্যে আমরা কি কি জানতে পারবো এগুলো দেখো। এখানে 48 পৃষ্ঠা হচ্ছে দেখো, এখানে দেশ ও জাতি ইতিহাস, অতি ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো। হাজার বছর আগে এদেশে মানুষের জীবনযাত্রার পরিচয় জানতে পারবো। প্রাচীনকালে পুরুষ ও নারীদের পোশাক পরিচ্ছন্নতা, অলঙ্কার ও শোভনীয়তা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। এরপরে জানতে পারবো আগেকার মানুষের খাদ্য, বাসস্থান, খেলাধুলা, যাতায়াতের ক্ষেত্রে ধনী গরিব পার্থক্য সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে জানতে পারবো এদেশের মানুষের জীবনযাত্রা পরিবর্তন সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে এরপরের ছবি দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছ এখানে আমরা কি কি জানতে পারবো। তাহলে তোমরা বুঝতে পেরেছ এখানে? এরপরে আজকে তোমাদের আমার ক্লাস হচ্ছে কত খাল ধরে। তাহলে তোমরা দেখো এখানে আমরা প্রথমে লেখক করেছি যে কত খাল ধরে লিখেছে এখানে মোটা পরিচিতি দুটোর মধ্যে লেখক পরিচিতি নাম জামান জন্মধারে আব্দুল ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দে জন্ম হচ্ছে কলকাতা। এরপর দেখো তার শিক্ষা জীবন, ম্যাট্রিক 1951 সালে ফিওরনাথ হাইস্কুল দেখা। এরপরে দেখো ইন্টারমিডিয়েট 1953 সালে জগন্নাথ কলেজ দেখা। এরপর দেখো শাহজাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা 1956 সালে। এরপরে দেখো বিএস ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1965 সালে। এখানে আমরা তার নাম, জন্ম তারিখ, স্থান, শিক্ষা জীবন আমরা জানতে পারবো। এরপরে আমরা জানতে পারবো কি তোমরা এরপরে দেখো তুমি তার কর্মজীবন, অধ্যাপন চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিক চুক্তি অধ্যাপক। এরপর তার গবেষণা, কিভাবে গবেষণা করছে, উল্লেখযোগ্য গ্রন্থগুলো তার গবেষণা, মুসলিম মানুষ ও বাংলা সাহিত্যে, মুসলিম বাংলা সাময়িক অর্থ, মনের সুরুলি, পুরানো বাংলা গদ্য, বাংলার নারী ইত্যাদি। তাহলে আমরা সে যেগুলো গবেষণা করছে অনেক ইচ্ছা হিসেবে আমার অনেক ভালো আছে, এখান থেকে আমরা এগুলো জানি। এরপরে দেখো অনুবাদ, অনুবাদ সে করেছে আদর্শ স্বামী পুরাণ পাঠ। তাহলে এরপর দেখো শিশু কিশোরদের জন্য লেখা গ্রন্থ, ফটোগ্রন্থে মোহাম্মদ শহীদুল্লাহ, গল্পে গল্পে আব্দুল আলী। এরপরে দেখো তোমরা প্রকাশ্যে সম্পাদক ছিলেন বাংলা সাহিত্যিক ইতিহাস একাডেমি প্রফেসর, এবং সে পুরস্কার পেয়েছেন তার পুরস্কার 1965 বাংলা একাডেমি পুরস্কার 1970 একুশে ফেব্রুয়ারি 1985 পদ্মভূষণ ভারত। আমার তার ইতিহাস লেখকের পরিচিতি সম্পর্কে আমরা অনেকেই কি করছেন এগুলো আমরা জানতে পারি। এরপরে
তোমরা এরপরে 48 পৃষ্ঠায় দেখো, এখানে বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস থাকবে। এখানে তোমরা এখানে বাংলাদেশের প্রায় 2500 বছরের ইতিহাস, হয়তো আরো বেশি সময়ে এই ইতিহাসের সত্তা আসল ভালো করে জানা নেই আমাদের। তাহলে সে ইতিহাস এখন আমাদের আসল ভালো করে আমাদের জানা নেই, সে প্রায় 2500 বছরের ইতিহাস। তাহলে আলো আতারের খোলায় অনেক পুরানো কথা দেখাই পড়েছে। তাহলে সে ইতিহাস বলতে শুধু রাজা রাজাদের কথা বুঝতে, তারা কিন্তু বুঝত রাজার সব মানুষের কথা। এককালে এদেশে রাজা রাজারা ছিলেন না, তখন মানুষের দাম ছিল বেশি। তখন যখন রাজারা ছিলেন না, তখন মানুষের মধ্যে তারা বেশি দাম দিত। লোকজন নিজেদের মধ্যে যুক্তি পরামর্শ করে কাজ করত, যেমন শ্বাস করত, তেমন কি করত, গর্ব ত্যাগ চালিত। তাহলে এরা কি করতো, যখন রাজারা ছিল তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে তারা কীভাবে গর্ব করবে, কীভাবে তারা শ্বাস করে, কীভাবে তারা ত্যাগ চালাবে, তারা এগুলো নিয়ে তারা কি মানুষের মধ্যে তারা নিজেরা যুক্তি পরামর্শ করে ত্যাগ চালাত। তারপর এরপরে দেখো, তারপর যখন 23-24 বছর আগে রাজারা যখন এলেন এদেশে, যখন 23-24 বছর সময় রাজারা এলেন, সে সাথে মন্ত্রীরা আসছে, এরপরে সে সাথে সমস্ত ক্ষমতার দল এলেন, পুরা দল তারা চলে আসছে রাজাদের সাথে সাথে। এরপরে আসছে তখন মানুষের দাম ছিল বেশি, এতে 24 বছরে মহাসমাজের কাছে জানেন কত লোক তাদেরকে বন্ধুত্ব, তাদের কি বলতো, কত ব্যবস্থা করতো, কত নিয়ম কানুন তাদের দেখে দিত। তখন রাজারা আসছেন, তখন তারা রাজাদের সাথে সাথে মন্ত্রীরা আসছেন, সব দল চলে আসছে। আসার সাথে সাথে তারা কি বিভিন্ন ধরনের তারা কত ব্যবস্থা করতো, কত নিয়ম কানুন তাদেরকে দেখেই দিত। তখন কি এক হতে তখন কি বলছে, তখন এক কথা বড় লোক থেকে এটি বড় বড় অক্ষরে রাজাদের নাম লিখিয়ে লেখা হয়ে গেল। তখন রাজারা আসছেন, এসে তাদের বড় বড় অক্ষরে লেখা রাজাদের নাম লেখা হয়ে গেল। আর বছর ভীষণ করতো রাজারা যখন আসছে তাদের নামগুলো যদি বড় বড় করে তাদের নাম লেখার ফলে তারা প্রচারে উঠছে, ভীষণ থেকে চলে গেছে, ভীষণ করে গেছে আর কি। আর এরপরে তখন তবু এদের কথা কিছু জানা যায়, যখন আস তারা কিছু জানা গেছে তাদের কথা, আর পরিচয় পাওয়া যায় এদেশের জীবনযাত্রায়। তাহলে যখন রাজারা আসছে কিছু কিছু কথা তাদের জানা যায়, এরপরে পরিচয় পাওয়া গেলে তাদের জীবন কীভাবে জীবনযাত্রা কীভাবে চলে সেটা কিন্তু জানা যায়। এরপর 1000 বছর আগে সপুরুষরা করত দুদিক, যখন 1000 বছর আগে সপুরুষরা করত দুদিক, আর সব মেয়েরা করত শাড়ি, শুধু যারা সচ্ছল অবস্থা তাদের, যারা একটু ভালো অবস্থায় তারা তাদের বাড়িতে ছেলেরা হতো দুধির সাথে সাদা করতো, আর মেয়েরা শাড়ির সাথে রান্না করতো, তারপরে অন্য ব্যবহার করতো। এখনকার মতো তখনও মেয়েরা আসল তেলে ঘুমটা দিত, শুধু অন্নাওয়ালা ঘুমটা দিয়ে অন্না তেল দিত। এখনকার মতো মেয়েরাও যে মাথা চেয়ে কী করে ঘুমটা দেয় না, চলতে নেই গ্রন্থটা দিত, শুধু বুঝি অন্নাওয়ালা মানে অন্নাওয়ালা অন্য তবে দুটি আর শাড়ি দুটো ঘরে ছোট হয়ে যায়, দুটিটাই কি বড় ছোট আর অন্যতে বড় ছোট না, কিন্তু এরপরে দেখো তখন নানা রকমের তার কি নানা রকম যারা যারা কাজ করতে পারে বিভিন্ন ধরনের অন্যান্য ইয়ের মধ্যে তাদের কাজ করে, তারা এগুলো মুখ মতন খাবার করতো, শুধু মুখ মতন মানে পুরানো তারাকে খাবার করতো। তাহলে এরপরে নানান রকমই তারা কি তাদের শুধু দিয়ে কাপড় কাপড়ে চাচ্ছিল, যখন হতো তারা খাতে বা সুতার কাপড়ে চাচ্ছিল। এরপরে দেখো জোতা করতে পেত না সাধারণ লোক, যারা শুধু যারা যুদ্ধ বা পাহাড়া জোতা ব্যবহার করতো তারা কি জোতা করতে পেত না সাধারণ লোক, শুধু জুতো বা পাহারা দ্বারা জোতা ব্যবহার করত। আর সাধারণের
পড়তে পড়তো আর কি, খাদে যে খাদের খাদের খরম বুঝো না, খরম ছিল এই যে আগের মানুষেরা কি করতো, উচ্চতার পথে তারা তারা গাছে তারপর কি আর সাঁতার লাঠি ব্যাপার, সাঁতার লাঠি 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 ব্যাপার তাহলে তোমরা এটা দেখো এখানে। এরপরে তোমরা যেখানে হচ্ছে সাংস্কৃতিক ব্যাস যারা ছিল ভাজিন ভাঙনে তোমার সাধু বেশি তাদেরকে চাপিয়ে ছিল, আর চুলের বাহার ছিল দেখা করব, চুলের বাহার ছিল তাদের পরে চুলের দেখা করব কি করবো তুমি এটা দেখো মানে কি করবো কিন্তু বলে তাকে বাহার কত বাহার ছিল। তাহলে তোমাদের আজকে আমি ইয়ে করবো না বেশি, আর হচ্ছে বাড়তেও রাখবো ছেলেরা, বাড়তে রাখবো ছেলেরা না হয় মাথার উপরে চুলের চুল বাঁধাতে রাখবো ছেলেরাও। এখন মেয়েরা যেমনি ফিতা দিয়ে ফিতা বাঁধে চুল, তখনও শোভনীয় পুরুষরাও অনেকটা তেমনি করে কোপড়া, আর চুল কপালে কপালের উপরে বেঁধে রাখ, তখনও পুরুষের চুল ইয়ে রাখতো আর কি। এরপর কি মেয়েরা নিচে করে কভার বাঁধা, মেয়েরাকে চুল নিচে দিকে তারা কভার করত, আর হচ্ছে নয়তো উঁচু করে বাঁধাতো ঘোরা ঘোরার মতো, নাহলে নিচে নাহলে উপরে মতো ঘোরার মতো, তাহলে কপালে দিত কি দিক কপালে দিত দিক, আর পায়ে ছিল আলতা, আর যে চোখের কাছর আর কপার মধ্যে ফুল। তাহলে দেখো তোমরা নানা রকমের প্রশান্ত ব্যবহার করতো, তাহলে তারা বিভিন্ন ধরনের প্রশান্ত মানে মুখে আর লিপস্টিক বা কাছর এগুলো খানে দূর বিভিন্ন করে তারা করতো। তাহলে আজকের মতো এখানে শেষ করি, আগামীকাল বাকিটা আমরা শেষ করে দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করে দিলাম, ভালো থাকো সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।